কিছুক্ষণ হামদুনা তের আসরে হামদুনা তের আসরে কিছুক্ষণ 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 হামদুনা তের আসরে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینلের দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আবারো আমরা উপস্থিত হয়েছি কিছুক্ষণ হামদুনাতের আসরে এই অনুষ্ঠানে আজও আমরা ইনশাআল্লাহ হামদুনাত মানকাবাত বিভিন্ন ধরনের কালাম শ্রবণ করব আজ আমাদের মাঝে আছেন আমাদের ডান পাশে রয়েছেন আমাদের শুয়েব আত্তারি ভাই মাশাআল্লাহ এরপর আমার বাম পাশে রয়েছেন ফায়জুর রহমান আত্তারি মাশাআল্লাহ ফায়জ ভাই হয়তো এই অনুষ্ঠানে আজকে অনেক দিন পর উপস্থিত হয়েছেন তো হয়তো দর্শকবৃন্দরা অনেকে ফেজ ভাইকে দেখে হয়তো কল মেসেজ শুরু করে দেবে যে ফেজ ভাই কণ্ঠে এই অনুষ্ঠানে আমরা কালাম শুনতে চাই আসুন দর্শকবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই দুরূদ পাকের ফজিলত শ্রবণ করেন নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত نازل करे سبحان الله صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم দর্শকবৃন্দ আসুন শুরু করা যাক আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ হামদনাতের আসরে শুরুতে আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করব এরপর ইনশাআল্লাহ আমরা কালামের দিকে অগ্রসর হব জি ফাইজ ভাই দর্শকদেরকে আমাদেরকে একটি সুন্দর হামদ আজ উপহার দিন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم نبي كريم صلى الله تعالى عليه وآله وسلم ارشاد করেন মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম মদিনা চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা হামদে বাড়ি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য হামদে বাড়ি তাআলা পাঠ করব আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে সম্ভব হলে একসাথে মিলে আল্লাহ তাআলা জিকির করার চেষ্টা করুন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله 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 সব সময় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে মরণ আমার যেন হয় খোদার জিকিরে মরণ আমার যেন হয় খোদার জিকিরে জিকিরে যেন আলোকিত সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান চারিদিক শোনা যায় তোমার গুণগান চারিদিক শোনা যায় তোমারি গুণগান তোমায় পেতে যেন থাকে ব্যাকুল হৃদয় আল্লাহু আল্লাহু আল্লাহ সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 الله جل جلاله ما شاء الله ناشب بندو امرا حمد باري تعالى سربون করলাম আসুন এখন আমরা কালাম শ্রবণ করব এরপর ইনশাআল্লাহ দর্শকদের কল কমেন্টস মেসেজ গুলো আমরা দেখব صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم خدا رو پریو نبی آمدی رؤوف تینی رحیم تینی خدار پریو نبی آمدیر رؤوف تینی رحیم تینی نبی تینی رسول تینی شفیع تینی خدار پریو نبی آمدیر رؤوف تینی رحیم تینی پرتیٹی فولے روئے چتارے گھران تاری شباشے بلبل املان پرتیٹی فولے روئے چتارے گھران تاری شباشے بلبل املان تاری شباشے بلبل املان خدا شایان کاری تار گنوگان خدا شایان کاری تار گنوگان مانوشر دیلے مقیم تینی خدا رو پریو نبی آمدیر رؤوف تینی رحیم تینی نبی تینی رسول تيني شفيع تيني قسيم تيني عبد قرار نكون دركار جانين تني شوب نبي در سردار عبد قرار نكون دركار جانين تني شوب نبي سردار جانين تینی شاب نبی در سردار منیر ابوستا جانین تینی منیر ابوستا جانین تینی سمیع و تینی علیم و تینی خدار پریو نبی آمادر رؤوف تینی رحیم تینی آمارے روگیر نکون آشد চকর বেন কেমনে প্রতিরোধ আমারে রোগের নেকন ঔষধ চিকিৎসা করবে কেমনে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি حکیم تینی آپ خدار پریو نبی آمادر خدار پریو نبی آمادر رؤوف تینی رحیم تینی نبیو تینی رسول تینی شفیع تینی قسیم تینی মাশাআল্লাহ আমরা খুব সুন্দর কালাম শ্রবণ করলাম ফয়েজ ভাই আসলে একটি মানে যে বলে না আশিকে রাসূলের হৃদয়ের খোরাক দিলের খোরাক হচ্ছে নাত রাসূল হামদ গজল তো দর্শক ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর কালাম শোনানোর জন্য আমাদের সাথে ফয়েজ ভাই রয়েছেন শোয়েব ভাই রয়েছেন আজও আমরা আপনাদেরকে শোনাবো দর্শকদের কিছু মেসেজ নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাজশাহী থেকে বলছি এমন অপরূপ গড়েছে খোদা রূপসে তোমার ইয়া রাসূল এই কালামটি ইমরান ভাই এবং ফয়েজ ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাই ধন্যবাদ আমাদেরকে মেসেজ করার জন্য ফয়েজ ভাই তো আমাদের মাঝেই আছেন ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করব আমি সিটিজি থেকে বলছি শোয়েব হুজুরের গলায় মুর্শিদ আমার আত্মার এই মানকাবারটি শুনতে চাই মাশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোয়েব ভাই আমাদের কাছেই আমাদের সাথেই রয়েছেন ইনশাআল্লাহ আমরা শুনব এরপর উত্তর রায়পাড়া রাজশাহী থেকে বলছি কেমন আছেন আপনারা ইমরান ভাই আমি আপনার কণ্ঠে একটি নাচ শুনতে চাই আশা করি অনুরোধটি রাখবেন যার প্রিয় নাম মুস্তাফা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে কালাম শোনানোর জন্য সময় আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা শোনাব তো ফয়েজ ভাই আজকে দর্শকদেরকে কোন কালামটি শোনাবেন আর দর্শক একটি অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে একটি কালামের জন্য তো আমাদের দর্শককে এমন একটি কালাম শোনান যেটা হয়তো দর্শক আগে শুনিনি বা অনেক আগের একটি কালাম যেটা আপনারও পছন্দের আর হয়তোবা নতুন কালামের মধ্যে হতে পারে আমাদেরকে এমন একটি গজল শোনাতে। এমন করুণ করেছে খোদা রূপসে তোমারি ইয়া রাসূল, এমন করুণ করেছে খোদা রূপসে তোমারি ইয়া রাসূল, জাহানের মায়াবী সুরত, দু জাহানের মায়াবী সুরত, প্রিয় সে ভারী রসুল, এমন পরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল। উঁচু সে মহিমা আল এমনি তোমার, অশেষ দয়া আল্লাহ তাআলার, উঁচু সে মহিমা এমনি তোমার, অশেষ দয়া আল্লাহ তাআলার, তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল, তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি ইয়া রাসূল, পরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল। মায়ের মমতা হবে কি এমন, করে কি তেমনি ছেলেকে আপন, মায়ের মমতা হবে কি এমন, করে কি তেমনি ছেলেকে আপন, নিজের উম্মতের তরে তোমার যা করুণা জারি ইয়া রাসূল, নিজের উম্মতের তরে তোমার যা করুণা জারি ইয়া রাসূল, এমন পরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি ইয়া রাসূল, দু জাহানের মায়াবী সুরত, প্রিয় সে ভারী ইয়া রাসূল। কত সুন্দর কালাম শুনেছি, আর দর্শকবৃন্দদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করছিলাম সাথে সাথে। তো দর্শকবৃন্দ, কিছু কলও আমরা সামিল করি অনুষ্ঠানের মধ্যে। জি, আমাদেরকে কিছু কল দিন। আমি কেরল থেকে বলছি, আমার নাম রকেল ইসলাম, আমি একটি নাতের রাসূল শুনতে চাই। নূর এলো, নূর এলো। মাশাআল্লাহ, ধন্যবাদ ছোট বন্ধুরা আমাদেরকে কল করার জন্য। আমাদের সাথে থাকুন, চেষ্টা করছি। জি, পরবর্তী কল। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আমার নাম হৃদয়, আমি একটা নাচ শুনতে চাই। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। আমাদের সাথেই থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল, কিশোরগঞ্জ থেকে করিমস্তানা, আমি একটি বুদ্ধা শরীফ শুনতে চাই। মাওলায়া সাল্লি আলাইহি দাইমান। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে গজল শোনানোর জন্য। তবে আপনাদের জন্য দর্শকবৃন্দ একটি কথা, সেটা হচ্ছে আমরা কিছু আজকে নতুন কালামও শুনবো। ফ্যাজ ভাই ইতিপূর্বে বলেছেন কিছু নতুন কালামও এসেছে, কম পড়া হয়েছে, তবে হয়েছে। ইনশাল্লাহ আমরা সেই নতুন কালামের দিকে যাব, যাতে করে আপনারা সেই নতুন কালাম শোনানোর জন্য আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন। আর বিভিন্ন নতুন কালামও নিয়ে আসা দরকার, অনেক দর্শকরাও বিভিন্ন নতুন কালাম শুনতে চায়। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, কুমিল্লার থেকে। একটা গজল শুনতে পেলাম কি মাশাআল্লাহ ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য জি পরবর্তী কল মোহাম্মদ ইবনে সিলেট নূর নবী এসেছেন নূর ইউনিভার্সিটি থেকে নাট্য শুনতে চাই মাশাআল্লাহ ধন্যবাদ কল করার জন্য জি নেক্সট কল আমি মোহাম্মদ মিজানুর রহমান সরদার চাঁদপুর থেকে আমি একটি কালাম শুনতে চাই চিটাঙ্গের ভাষায় কালামটি হলো আর টিয়ানাই দশা নাই মাশাআল্লাহ চট্টগ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় গজলটি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সময় আমাদের সাথে থাকলে সময় আমাদেরকে সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব জি পরবর্তী কথা আমার নাম সাদিয়া কুমিল্লা কুমিল্লা আমি একটি নাট্যরচনা শুনতে চাই মাশাআল্লাহ ফাইজ ভাই দেখলেন মাশাআল্লাহ আমাদের একজন দর্শক নতুন কালাম শোনালো তো অনেকেই আমাদেরকে বিভিন্ন নতুন ফাইজ ভাইকে বলেছিলাম যে হয়তো কিছু নতুন কালাম এসেছে আর কিছু দর্শক নতুন কালাম যেটা শুনতে চাচ্ছে আগ্রহী সে ক্ষেত্রে আমি বলবো কিছু নতুন কালাম আমাদেরকে মন চায় যেতে মদিনা মন চায় যেতে মদিনা দেখবো সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখবো সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা মন চায় যেতে মদিনা আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা আমি এক গরিব দুঃখী কিভাবে যাব মদিনা প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা প্রিয় নবীর করুণায় একদিন যাব মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমারি বিরহ কাঁদি আমি সুন্দর তুমি সোনার মদিনা জানি না কত যে সুন্দর তুমি সোনার মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমার ভুলি বলিতে শিফা রয়েছে তোমার ধুলি বলিতে রোগের শিফা রয়েছে কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা কত পুত পবিত্র তোমার ধুলি মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা সুন্দর একটি আমরা গজল শুনেছি দর্শকবৃন্দ নতুন একটি কালাম আমরা শুনতে পেলাম ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন কিছু কালামের দিকে নিয়ে আসার জন্য আপনাদেরকে নতুন কালাম শোনানোর জন্য আলহামদুলিল্লাহ তো দর্শকবৃন্দ আজ এই অনুষ্ঠানটি আপনাদেরই কিছু পছন্দের এবং কিছু যেহেতু কিছুক্ষণের এই মাহফিলটি তো আমরা চেষ্টা করব আপনাদেরকে আপনাদের কিছু নতুন কালাম শোনানোর জন্য অনেকে আমাদেরকে মেসেজ করেছে দর্শকবৃন্দ কিছু মেসেজ আমরা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি রায়পুরা থেকে বলছি ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে নাচ শুনতে চাই ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে শোনানোর জন্য ঝালকাঠি থেকে বলছি দয়া করো খোদা আমার এই নয়নে এই কালামটি শুনতে চাই সব ভাইয়ের কণ্ঠে ধন্যবাদ আমাদেরকে মেসেজ করার জন্য এবং শোনানোর জন্য তো শোয়েব ভাই অনেকেই আপনার কাছে দুজন ইসলাম ভাই কিন্তু আমাদেরকে মেসেজ করেছে আপনার কণ্ঠে কালাম শোনানোর জন্য তো আমাদেরকে দু এক পংক্তি যদি শুনিয়ে দিতেন দর্শকদের পছন্দের সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইমন দয়া করো খোদা আমারি নয়নে ইমন দয়া করো খোদা আমারে নয়নে এমন দয়া করো খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে জ্যোতি মন দাউন খোদা আমারে নয়নে জ্যোতি মন দাউন খোদা আমারে নয়নে জ্যোতি এমন দানা খোদা আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে যেন থাকে নবীর ছবি আমারে নয়নে মাশাআল্লাহ দর্শকবৃন্দ আমরা আরেকটি সুন্দর কালাম শ্রবণ করলাম দর্শকবৃন্দ কিছু কল নিয়ে কিছু কল শুনিয়ে দিন মোহাম্মদ নাঈমুল ইসলাম চট্টগ্রাম আমি একটি নাতের রাসূল শুনতে চাই নাতের রাসূলটি হলো জীবনে হবে কি তোমার দিদার মাশাআল্লাহ ধন্যবাদ আমাদেরকে কল করে অনুরোধ করার জন্য সেজন্য আমাদের অনুষ্ঠানের সাথেই রয়েছেন তার জন্য ধন্যবাদ জি পরবর্তী কল সিদ্ধার্থ ইসলাম বরগুল থেকে আমি একটি নাতের রাসূল শুনতে চাই ভাগ্য আমার উজ্জ্বল করো এমন প্রিয় নবী মাশাআল্লাহ ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য জি পরবর্তী কল মোহাম্মদ রাসেল ইসলাম আমি একটি হামদে বালিকালা শুনতে চাই মাশাআল্লাহ ধন্যবাদ আমাদেরকে কল করে হামদ শোনার অনুরোধ করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সময় থাকলে অবশ্যই শোনাবো জি পরবর্তী কল আমার নাম তুষার হবিগঞ্জ থেকে বলছিলাম আমি একটি নাতে রাসূল শুনতে চাই আমার কাছে ডেকে নাও না রাসূল আল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ আজ দর্শকবৃন্দরা বিভিন্ন ধরনের কালাম কিন্তু শুনতে চাইছেন অনেক সময় এমন হতো একটি নাতে অনেকজন শুনতে চেতেন কিন্তু আজ বিভিন্ন ধরনের কালামের অনুরোধ পাওয়া যাচ্ছে জি পরবর্তী কল আমার নাম ওমর ফারুক কিশোরগঞ্জ থেকে নাত শুনতে চাচ্ছি কারণে কান্দারে মন কার লাগিয়ে গেল। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। জি, পরবর্তী কল। আমি আরাফাত রহমান, রাজশাহী থেকে বলছি। আমি একটি নাতের রসুল শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি জানাবিকে। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদেরকে ছোট্ট বন্ধু কল করেছেন। কালামও শুনতে চেয়েছেন। আমাদের সাথে নাতখা ইসলাম ভাই তো মজুদ রয়েছেনই। ইনশাআল্লাহ সময় থাকলে আমরা ইনশাআল্লাহ শুনব। জি, পরবর্তী কল। নাঙ্গল থেকে বলতেছি, আমার নাম সোহরাব। আমি একটি আম শুনতে চাই, হে খলিক ও মালিক প্রভু মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। অনেকেই আমাদেরকে বিভিন্ন কালাম শুনতে চেয়েছেন, আর যেহেতু আমিও চেষ্টা করছি কয়েক পংক্তি শোনানোর জন্য, ফ্যাজ ভাইও রিকোয়েস্ট করেছেন এবং দর্শকরাও শুনতে চেয়েছেন, সেই সময়তে ইনশাআল্লাহ কয়েক পংক্তি কালাম পাঠ করার চেষ্টা করছি। থাকবে না কেন ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমি মদিনায়, ওহে কাফেলা অনুমতি পেতে দাও প্রিয় নবী। যাব আমিও হে কাফেলার সাথীরা, অনুভূতি পেতে দাও প্রিয় নবীর। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছিলাম দর্শকবৃন্দ আপনাদেরকে পছন্দের কালাম শোনানোর জন্য, এবং কিছু নতুন কালাম আমরা আজ শুনতে পেয়েছি। আশা করি আপনাদের জন্য আরও ভালো কিছু নতুন কালাম নিয়ে উপস্থিত হব, এবং আমাদেরকে নাতখা ইসলাম ভাইরা ভালো কিছু কালাম শোনাবেন। দেখতে দেখতে আমাদের সময়, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। এক পক্ষে যদি দুইটি কালামে শুনিয়ে দিতেন, কিছু দর্শকদের অনুরোধও রাখা হয়ে গেল। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর যে দিকে তাকাই رسول اللہ جبوں نے حب کی تمہار دیدار یا رسول اللہ شیعہ شای روئے چھی امرا گناہگار یا رسول اللہ দেখতে দেখতে আমাদের সময় একদমই শেষ তাই আপনাদের থেকে বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আবারো পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই থাকবেন নিয়মিত দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ হামদ নাতের আসরে হামদ নাতের আসরে কিছুক্ষণ হামদ নাতের আসরে